আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন সেন্টার। আমি ইয়ারনি তোমাদের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি তোর সাথে আলোচনা করব অনার্স সেকেন্ড ইয়ার এক্সাম দিবা যারা 2020, তাদের যে পরীক্ষাটা সেটা হচ্ছে 14/2/2022। জানি না এই ডেটটা এখনও ঠিক আছে কি না, তো মেবি এই ডেটটাই ঠিক আছে, 14/2/2022 থেকে শুরু হতে যাচ্ছে। কোনো আপডেট এখনও আসছে কি না এই মুহূর্তে আমি বলতে পারছি না। তো যাই হোক, আপডেটটা না দেখে ভিডিওটা তৈরি করছি। তো যাই হোক, তোমাদের পরীক্ষাটা তো হবে, ঠিক আছে, 14 তারিখে হোক আর যে তারিখে হোক পরীক্ষাটা হবে। তো আজকে আমি তোমার সাথে আলোচনা করবো যে ট্রান্সলেট ইন টু ইংলিশ সাজেশনটা নিয়ে। আসলে এই সাজেশনটা নিয়ে অনেকে কমেন্ট করছো তোমরা, এই জন্য মূলত হাজির হওয়া। তো এদের ট্রান্সলেট ইন টু ইংলিশ কীভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় সেটার নিয়মটা যদি তুমি একটু জানো, এই নিয়মটা বুঝলে সেটা তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আর এটার সাজেশন যদি দেই তাহলে আমি কিছু কমন সাজেশন দিয়ে দিছি এই ভিডিওতে, তোমরা সেগুলো দেখতে পাবে। কিন্তু আসলে ওই সাজেশনটা আসলে ওই সাজেশনে কমন পড়বে কি না এর কোনো নিশ্চয়তা তোমাকে আমি দিতে পারছি না, কারণ এজন্য দিতে পারতেছি না কারণ এর আগে ট্রান্সলেশন থেকে যত কোশ্চেন আসে কোনোটার সাথে কোনো মিল নাই, 2016 সাথে 17-18 এগুলো কোনো মিল নাই। এই একই ট্রান্সলেশন বারবার আসছে, এরকম খুবই রেয়ার, সেটা অনার্স বা ডিগ্রির জন্য খুবই রেয়ার যে ট্রান্সলেশন আসলে মিল পড়ে নাই প্রিভিয়াস ইয়ারের সাথে, পরবর্তী ইয়ারের ট্রান্সলেশনের কোশ্চেনের মিল নাই। তো তারপর আমি কিছু কমন দিয়ে দিছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুমি যদি এই ট্রান্সলেশনের এই নিয়মকানুনগুলো একটু জানো, একটা বেসিক আইডিয়া যদি তোমার থাকে, তাহলে তুমি খুব সহজে কিন্তু ট্রান্সলেশনটা করে ফেলতে পারো। তো যাই হোক, আগে আমি সাজেশনটা নিয়ে কথা বলি, তারপরে এটা নিয়মকানুন নিয়ে কথা বলবো। নিয়মকানুনটা যদি তুমি সম্পূর্ণ জানাও সেটা তোমার জন্য সবচেয়ে ভালো হবে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে তোমাদেরকে ট্রান্সলেশনের সাজেশন সম্পর্কে বলবো, যেমন দেশপ্রেম মানুষের মহৎ গুণগুলোর একটি, হ্যাঁ এটা দেখবে। এরপরে দেখবে বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগের দেশ, এটা দেখবে, এগুলো কিন্তু এর আগে আসছিল, ঠিক আছে। ওখান থেকে জাস্ট মোটামুটি একটা সাজেশন আমি দিয়ে দিচ্ছি তোমাদের, যে আমাদের দেশে এখনও কিছু নিরক্ষর লোক আছে। এরপরে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এরপরে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, শিক্ষা জাতির মেরুদণ্ড, প্রতিদিন সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে, এইগুলো তোমরা একটু প্র্যাকটিসের মধ্যে রাখতে পারো, ঠিক আছে। আর এছাড়া কিছু আপডেট যে তথ্যগুলো, যেমন কোভিড-19, ওমিক্রন, এগুলো নিয়ে কিন্তু আসলে ট্রান্সলেশনটা চলে আসতে পারে, ঠিক আছে। আপডেট কোনো তথ্য দিয়ে, রিসেন্ট যে কারেন্ট যে আপডেটগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু ট্রান্সলেশন দিতে পারে। যেমন কোভিড-19 থেকে ট্রান্সলেশন আসার অনেক সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এখন আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দেবো যে কীভাবে তুমি খুব সহজে ট্রান্সলেশনটা করতে পারবে। তো ট্রান্সলেশনটা করার জন্য তোমাকে যে নিয়মগুলো একটু ফলো করতে হবে সেটা একটু বুঝতে হবে। যে দেখো যে আমাদের যে বাংলা ভাষায় সেন্টেন্সের গঠনটা একরকম, আর ইংরেজি ভাষার যে সেন্টেন্সের গঠন সেটা কিন্তু একটু আরেক রকম, মানে দুইটার মধ্যে একটু আছে, সাদৃশ্য আছে, বৈসাদৃশ্য আছে। তো সাধারণত ইংরেজিতে আগে কী হয়, সাবজেক্ট হয়, ইংরেজিতে আগে কী সাবজেক্ট হয়, তারপরে কি ভার্ব হয়, তারপরে কি হয় অবজেক্ট হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এবার এটা হচ্ছে ইংরেজির স্ট্রাকচার। যেমন এখানে যদি আমি লিখি যে বাংলাদেশ, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, ঠিক আছে। তো এই বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, এখানে দেখো যে শুরুতে কি একটা সাবজেক্ট আসছে। তো যেহেতু আমরা এটা ইংরেজিতে ট্রান্সলেট করবো, তো শুরুতে আমাদের এক সাবজেক্ট রাখতে হবে, তারপর একটা ভার্ব রাখতে হবে, তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ড, অবজেক্ট বা আদার ওয়ার্ড, ঠিক আছে। এখানে অবজেক্ট, তো অবজেক্ট বলে শুধু মি বা যে কোনো একটা বিষয় চলে আসে, কিন্তু আদার ওয়ার্ড মানে এখানে অবজেক্ট থাকতে পারে, এখানে আর্টিকেল থাকতে পারে, পসেসিভ থাকতে পারে, অ্যাপোজিশন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে এখানে, তাই না। তো এখানে দেখো যে বাংলাদেশ ইজ আওয়ার মাদার, প্রথমে একটা সাবজেক্ট পড়ছে, তারপরে ইজ একটা ভার্ব পড়ছে, তারপরে দেখো যে পসেসিভ পড়ছে আওয়ার, তারপরে কি মাদারল্যান্ড, আওয়ারের পরে একটা নাউন পড়ছে মাদারল্যান্ড। তো দেখো বাংলাদেশ আমাদের মাতৃভূমি, তো এখানে সাবজেক্ট ভার্ব আদার ওয়ার্ড, এই
এই ওয়াইজ এই সিস্টেমে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে, অর্থাৎ প্রথমে তোমাকে সাবজেক্ট রাখতে হবে ইংরেজি করতে হলে, তারপরে ভার্ব রাখতে হবে, তারপরে আদার ওয়ার্ড রাখতে হবে, ঠিক আছে। আরেকটা বিষয় খুব লক্ষণীয়, সেটা হচ্ছে অ্যাপোজিশন, ঠিক আছে। অ্যাপোজিশনটা তোমাকে খেয়াল রাখতে হবে। অ্যাপোজিশন মানে হচ্ছে যে কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য, অর্থাৎ বাংলাতে যখন এই যে এরকম র বা এর আসবে, ঠিক আছে, র অথবা এর আসলো, ধরো এটাকে বলা হয় অ্যাপোজিশন, মানে কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য, ঠিক আছে। যেমন এখানে যদি আমি বলি যে দি পিপল অফ বাংলাদেশ, দি পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফ্রেন্ডলি, অর্থাৎ বাংলাদেশের মানুষ বন্ধুসুলভ, তাহলে বাংলাদেশ সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিছে, বাংলাদেশের এর আইসে, র অথবা এর আইলে ওইটাকে বলা হয় অ্যাপোজিশন, র অথবা এর আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাপোজিশন। এই দুইটা বিষয় মূলত খেয়াল রাখা। তো মূল জিনিসটা কি, যে সাবজেক্ট ভার্ব আদার ওয়ার্ড, এই ফর্মের অনুযায়ী তোমাকে কিন্তু ট্রান্সলেশনটা করতে হবে। এখন আমি তোমাদেরকে একটু হাতে কলমে দেখিয়ে দেবো যে কীভাবে তুমি ট্রান্সলেশনটা করবা, ঠিক আছে। যেমন এখানে আছে দেশপ্রেম মানুষের মহৎ গুণগুলোর একটি, তাহলে এখানে যদি এটা আমরা লিখি যে দেশপ্রেম ইংরেজি কী, সাবজেক্ট কী, তাহলে প্যাট্রিয়টিজম। আচ্ছা, দেশপ্রেম মানুষের মহৎ গুণগুলোর মধ্যে একটি, তো এখানে তাহলে ভার্ব কী, এখানে দেখো দেশপ্রেম মানুষের, এখানে কোনো ভার্ব দেখা যাচ্ছে না। যদি এরকম মনে হয় যে এখানে কোনো ভার্ব নাই, তাহলে সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব, তাহলে প্যাট্রিয়টিজম ইজ মহৎ গুণগুলোর মধ্যে একটি, তাহলে প্যাট্রিয়টিজম ইজ তো দেখো এখানে কি হচ্ছে, দেশপ্রেম মানুষের মহৎ গুণগুলোর একটি, এটা কি, প্যাট্রিয়টিজম ইজ ওয়ান অফ গ্রেট ভার্চুস, তাহলে অর্থ কি হলো, দেশপ্রেম মানুষের ওয়ান অফ গ্রেট ভার্চুস কার, অফ ম্যান। এখানে কিন্তু অ্যাপোজিশন আছে, মানুষের এর আইসে, কিন্তু দেখো মানুষের, তাহলে এর আসার কারণে এই যে এর আসলে এই জন্য এখানে অফ, এর আসলে কি হয়, র বা এর আসলে এখানে অফ ইউজ করতে হয়, কার, মানুষের, ঠিক আছে। তাহলে এই প্যাট্রিয়টিজম আসলে কার, মানুষের, ঠিক আছে। তো এই যে প্যাট্রিয়টিজম ইজ ওয়ান অফ গ্রেট ভার্চুস অফ ম্যান, অর্থাৎ দেশপ্রেম মানুষের মহৎ গুণগুলোর একটি, তাহলে র অথবা এর আসলে সেক্ষেত্রে অফ ব্যবহার করতে হয়, এখন পরবর্তী যে সেন্টেন্সটা আছে সেটা আমরা দেখি, যে পরবর্তী আমাদের যে সেন্টেন্সটা সেটা হচ্ছে কি, একজন দেশপ্রেমিক জন্মভূমিকে মায়ের মতো ভালোবাসেন। তো দেখো একজন দেশপ্রেমিক জন্মভূমিকে মায়ের মতো ভালোবাসেন, তো একজন দেশপ্রেমিক ইংরেজি কি, এ প্যাট্রিয়ট, ভালোবাসেন, এখানে ভার্ব আছে ভালোবাসা, তাহলে লাভস, এ প্যাট্রিয়ট, তাহলে লাভস হিজ কান্ট্রি, তার দেশকে, তার জন্মভূমিকে, তাই না, লাইক হিজ মাদার, কার মতো ভালোবাসেন, তার মায়ের মতো ভালোবাসেন, লাইক হিজ মাদার, ঠিক আছে। তো একজন দেশপ্রেমিক ইংরেজি এ প্যাট্রিয়ট, ভালোবাসা লাভস, তারপরে কাকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, হিজ কান্ট্রি, লাইক হিজ মাদার, কিসের মতো ভালোবাসে, তার মায়ের মতো ভালোবাসে। এর পরবর্তী সেন্টেন্সটা আমরা এখন দেখব, পরবর্তী আমার যে সেন্টেন্সটা রয়েছে সেই সেন্টেন্সটা কি, তিনি তার দেশকে এতই ভালোবাসেন যে দেশের জন্য সে শেষ রক্তবিন্দু উৎসর্গ করতেও তিনি প্রস্তুত থাকেন, তো দেখো তিনি তার দেশকে এতই ভালোবাসেন যে দেশের জন্য শেষ রক্তবিন্দু উৎসর্গ করতেও তিনি প্রস্তুত থাকেন, তাহলে তিনি তার দেশকে ভালোবাসেন, হি লাভস হিজ কান্ট্রি ভেরি মাস, এতই ভালোবাসেন, খুব বেশি ভালোবাসেন,
দ্যাট হি ইজ রেডি টু ডেডিকেট, সে প্রস্তুত থাকে হিজ লাস্ট ড্রপ অফ ব্লাড, ডেডিকেট মানে উৎসর্গ করতে, রক্তবিন্দু শেষ রক্তবিন্দু উৎসর্গ করতে, আর শেষ রক্তবিন্দু কি, দি হিজ লাস্ট ড্রপ অফ ব্লাড, হিজ লাস্ট ড্রপ অফ ব্লাড, ঠিক আছে। তিনি তার দেশকে এতই ভালোবাসেন যে দেশের জন্য শেষ রক্তবিন্দু উৎসর্গ করতেও তিনি প্রস্তুত থাকেন। হি লাভস হিজ কান্ট্রি ভেরি মাচ দ্যাট হি ইজ রেডি টু ডেডিকেট হিজ লাস্ট ড্রপ অফ ব্লাড। তারপরের সেন্টেন্সটা দেখো যে তিনি দেশকে ভালোবেসে দেশের মানুষের জন্য কাজ করেন, তাহলে লাভিং হিজ কান্ট্রি হি ওয়ার্কস ফর দ্য পিপল অফ হিজ কান্ট্রি, তিনি দেশকে ভালোবেসে দেশের মানুষের জন্য কাজ করেন, লাভিং হিজ কান্ট্রি তিনি দেশকে ভালোবেসে, দেশকে লাভিং হিজ কান্ট্রি মানে দেশকে ভালোবেসে, হি ওয়ার্কস ফর দ্য পিপল অফ হিজ কান্ট্রি, সে দেশের মানুষের জন্য কাজ করেন। এখানেও কিন্তু মানুষের এর আইসে, এর আসলে সেক্ষেত্রে কী ব্যবহার করতে হয়, অপ ব্যবহার করতে হয়, তাহলে লাভিং হিজ কান্ট্রি হি ওয়ার্কস ফর দ্য পিপল অফ হিজ কান্ট্রি। তারপরে তিনি বিশ্বাস করেন সহযোগ্য পরিশ্রমী মানুষ দেশের সম্পদ, তাহলে এখানে দেখো হি বিলিভ সে বিশ্বাস করেন বা তিনি বিশ্বাস করেন অনেস্ট কোয়ালিফাইড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস ম্যান আর দ্য অ্যাসেটস অফ হিজ অ্যাসেটস অফ কান্ট্রি, অর্থাৎ তিনি বিশ্বাস করেন সৎ যোগ্য এবং পরিশ্রমী মানুষ দেশের সম্পদ। তো এখানেও দেখো দেশের র অথবা এর আসলে সেখানে অপ চলে আসে, তো এখানে দেখো অপ চলে আসছে, ঠিক আছে। তো হি বিলিভ অনেস্ট কোয়ালিফাইড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস ম্যান আর দ্য অ্যাসেটস অফ কান্ট্রি, অর্থাৎ তিনি বিশ্বাস করেন সৎযোগ্য পরিশ্রমী মানুষ দেশের সম্পদ। তো যে ফর্মেটটা দিলাম এই ফর্মেট অনুযায়ী যদি তুমি এটা চেষ্টা করো তাহলে অবশ্যই ট্রান্সলেশনে তুমি ভালো করতে পারবে। যেহেতু এখন সময় কম বা কিছুদিন সময় আছে, তো এই সময়টাকে যদি একটু কাজে লাগাও তাহলে তুমি সেই ক্ষেত্রে ট্রান্সলেশনে ভালো করার চান্স রয়েছে তোমার, ঠিক আছে। তো অবশ্যই এই যে এই এই যে ছোট্ট এই সূত্রটা, এই সূত্রটা খেয়াল রাখবা, সাবজেক্ট ভার্ব আদার অর্ড, এই অনুযায়ী তুমি এটাকে বাংলা থেকে ইংরেজি যদি এভাবে করো তাহলে আশা করি তুমি এটা সফল হবে, ঠিক আছে। তো অবশ্যই একটু প্র্যাকটিসের ব্যাপার আছে, কারণ এটা রাতারাতি আসলে হবে না, অবশ্যই একটু এই কদিন যে একটু প্র্যাকটিস করো তাহলে এই প্র্যাকটিসে আশা করি হয়ে যাবে। তো এ ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই বন্ধু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।